কুরআন মধুর বাণী আমি যখনই শুনি, নামাজকে বল সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হতে দেখি আমরা। রাতারাতি ভাইরাল হয় অনেক সিঙ্গার, এমন অনেক ইসলামিক গায়ক রয়েছে যারা ভাইরাল হয়েছে একটি গজলের মাধ্যমে, যাদের মধুর কণ্ঠে মুগ্ধ হয়েছে কোটি দর্শক। তাই আজকে আমি আপনাদের বাংলার এমন কিছু ইসলামিক গায়কদের দেখাবো যারা একটি গজল গেয়ে হয়েছেন ভাইরাল, রাতারাতি পরিচিতি পেয়েছে কোটি দর্শকের মাঝে, অর্জন করেছে ভালোবাসা। তবে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে জাইমানুর। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এই ছোট্ট মেয়েটিকে তো আমরা কম বেশি সবাই চিনে থাকি। এই মেয়েটির কণ্ঠে বাবা মানে হাজার বিকেল গজলটি শুনেনি এমন মানুষ খুব কমই আছে। চাপাই নবাবগঞ্জের মেয়ে জাইমা 2016 সাল থেকে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন জাইমানুর। ছোটবেলা থেকেই জাইমা হামদ, নাত ও ইসলামিক সঙ্গীত গাইতেন। পবিত্র কোরআনের আলো প্রোগ্রামে গাওয়া বাবা মানে হাজার বিকেল ইসলামিক সঙ্গীতটিকে বেশ সাড়া ফেলে, পরিচিতি পায় দর্শক মহলে। আর এই একটি ইসলামিক সঙ্গীত দিয়েই ভাইরাল হয় জাইমানুর। তবে জাইমানুর আর ক্যামেরার সামনে আসবে না বলে জানিয়েছেন নিজের পর্দা রক্ষার জন্য। এরপর রয়েছে কুরআন মধুর বাণী খ্যাত এই ইসলামী শিল্পী। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি, বর্তমানে সবচেয়ে আলোচনায় রয়েছে এই গজলটি। একটি ইসলামিক গানের কম্পিটিশনে এই ইসলামিক গজলটি গায় বুশরা নামের একটি মেয়ে। বর্তমানে সকলের মুখে মুখে এ গজলটি। এই মেয়েটির সুন্দর কণ্ঠে গাওয়া গজলটি শুনলে সত্যি মন ভরে যায়। এই মেয়েটিকে আগে কেউ না চিনলেও একটি গজলকেই ভাইরাল এই মেয়েটি। এরপর রয়েছে জাহিদুল্লাহ জামি। নামাজকে বল ছেলেটির কণ্ঠে এই গজলটি আপনারা কম বেশি সবাই শুনেছেন। নামাজ নিয়ে হৃদয় স্পর্শী ইসলামী এই সঙ্গীতটি শুনলে সত্যি চোখে পানি চলে আসবে। আর এই ছোট্ট ছেলেটির কণ্ঠে মুগ্ধ সকল দর্শক। এই ছেলেটিও একটি গজল গেয়ে পরিচিতি পেয়েছে রাতারাতি। এরপর রয়েছে কারি আবু রায়হান। ছেলেটিকে তো আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন। এই ছেলেটি কুরআনের হাফেজ। কারি আবু রায়হান আমাদের সকলের গর্ব। এই ছেলেটির কণ্ঠে গাওয়া গজলগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করতে বাধ্য। তিনি কলরবের একজন নিয়মিত শিল্পী। কারি আবু রায়হান নারায়ণগঞ্জের ছেলে। তিনি শুধু নারায়ণগঞ্জের নয়, পুরো বাংলাদেশের গর্ব। এরপর রয়েছে রাজিয়া রাইসা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বর্তমান সময়ের অন্যতম একজন পরিচিত মুখ রাজিয়া রাইসা। সকল প্রকার সোশ্যাল মিডিয়াতে তার অন্যরকম একটা জনপ্রিয়তা রয়েছে। রাজিয়া রাইসা তার ইসলামিক গান এবং গজল দিয়ে দর্শকদের মাঝে বেশি পরিচিত। রাজিয়া রাইসা তার এই গজলটি দিয়ে দর্শকদের মাঝে বেশি পরিচিতি লাভ করে। ঘুম যদি না আসে গভীর রাতে, কিন্তু তার অনেক দর্শকপ্রিয় গজল রয়েছে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বর্তমানে রাজিয়া রাইসার কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক।